সিএসসি নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নাকি আইটি কোন সাবজেক্টে আপনি পড়াশোনা করবেন এরকম প্রশ্ন আমি রেগুলার পেয়ে থাকি আমার ফেসবুকের ফ্যান পেজে বিশেষ করে ইন্টার পাস করুয়া ছেলেমেয়েরা এই ধরনের প্রশ্ন করে থাকে আমি এই ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করব সিএসসি আইটি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে বেসিক পার্থক্য কি কোন সাবজেক্টে আপনার পড়াশোনা করা উচিত হবে কোন সাবজেক্টের ফিউচার ভালো হবে কোন সাবজেক্টে পড়াশোনা করলে আপনি অনেক উপরের দিকে উঠতে পারবেন বেসিক্যালি সিএসসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং আইটির যে সাবজেক্টগুলো আপনার আন্ডার গ্রাজুয়েট লাইফে পড়াশোনা করতে হবে তার সত্তর ভাগ সাবজেক্ট হচ্ছে একই ধরনের সাবজেক্ট অর্থাৎ সিলেবাস মডিউলে কিন্তু সত্তর ভাগ হচ্ছে সিমিলার বাকি তিরিশ ভাগে বেসিক্যালি কিছু ডিফারেন্ট রয়েছে এই তিনটি সাবজেক্টের মধ্যে তবে শুরুতেই আপনাদেরকে বলে রাখি আপনি যে কোনো সাবজেক্ট থেকে পাস করার পরে যে কোনো ইন্ডাস্ট্রিতে সুইস করতে পারেন টেক ইন্ডাস্ট্রি হচ্ছে স্কিল বেস্ট ইন্ডাস্ট্রি এখানে যদি আপনার স্কিল থাকে তাহলে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন সেটি কিন্তু মূল ব্যাপার নয় এমনকি আপনি অন্য কোনো নন টেকনিক্যাল সাবজেক্ট থেকে পড়াশোনা করার পরেও স্কিল গ্যাদার করে সিএসসি ইন্ডাস্ট্রিতে ইন্টার করতে পারবেন এবারে আসি সাবজেক্ট স্পেসিফিক ডিসকাশনে সিএসসি সাবজেক্টে আমাদের নেটওয়ার্কিং এবং হার্ডওয়্যারের দিকে একটু নজর দেওয়া হয় যেটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নজর দেওয়া হয় না সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মেজর সাবজেক্টগুলোতে সফটওয়্যার ইন্ডাস্ট্রি রিলেটেড বেশ কিছু কোর্স পড়ানো হয় আর আইটির ক্ষেত্রে পড়ানো হয় হচ্ছে ম্যানেজমেন্ট রিলেটেড সফটওয়্যার আমি আগে বলেছি সত্তর ভাগ কোর্স কিন্তু একই রকম অর্থাৎ আপনি যেখানেই পড়েন সেখানে আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো কোর্সগুলো করতে হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোর্সগুলো করতে হবে এবং প্রজেক্টগুলোও কিন্তু সফটওয়্যার বেস নেটওয়ার্ক বেস প্রজেক্ট করতে হবে তবে সিএসসি সাবজেক্টে আপনাকে নেটওয়ার্কিং হার্ডওয়্যারের যে কোর্সগুলো করতে হবে সেটা হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে করতে হবে না এটি হচ্ছে বেসিক পার্থক্য এখন যদি আপনার প্ল্যান থাকে যে আপনি বিদেশে পড়াশোনা করতে যাবেন হায়ার স্টাডি করতে চান রিসার্চার হতে চান তাহলে সিএসসি তে পড়াশোনা করা আপনার জন্য উপযোগী হবে যখন আপনি রিসার্চ করতে যাবেন তখন কিন্তু আপনার সব সাবজেক্টই বেসিক একটা নলেজ লাগবে বিশেষ করে যারা বাইরে পড়তে যাবেন তখন কিন্তু আপনার আন্ডার গ্রাজুয়েট লাইফে কি কি সাবজেক্ট পড়েছেন এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করা হবে সেই হিসাবে যদি আপনার প্ল্যান থাকে যে আপনি হায়ার স্টাডি করতে যাবেন রিসার্চার হবেন তাহলে সিএসসি সাবজেক্টে আপনার পড়াশোনা করা উচিত হবে আর যদি আপনার প্ল্যান থাকে যে আপনি দেশে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে চাকরি করতে চান সেক্ষেত্রে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হতে পারেন কেননা এই সাবজেক্টটি স্পেসিফিক ভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যা যা পড়তে হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানানোর জন্য কোর্স কারিকুলামটি ডিজাইন করা হয়েছে তাই যদি আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পান তাহলে সব কিছু ঠিকঠাক থাকলে স্কিল যদি আপনার ঠিকঠাক মতো থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু বের হওয়ার সাথে সাথেই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে সহজেই ঢুকতে পারবেন যদি আপনার প্ল্যান থাকে যে আইটির যে ডিপার্টমেন্ট রয়েছে বিভিন্ন মাল্টি লেভেল কোম্পানিতে সেখানে যদি আপনি জব করতে চান তাহলে আপনার জন্য আইটিতে আন্ডার গ্রাজুয়েট করাটা বেটার হবে এখন যারা সরকারি ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছেন আপনি যেই সাবজেক্টে চান্স পান সেখানে ভর্তি হয়ে যান সেটাই আপনার জন্য ভালো হবে যেহেতু আপনি যে কোনো সাবজেক্ট থেকে সুইস করতে পারছেন তাই সরকারি ইউনিভার্সিটিতে চান্স পেলে আইটিতে চান্স পান অথবা সিএসসিতে চান্স পান অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পান আপনি ভর্তি হয়ে যান এবং সেখান থেকে আপনার টার্গেটেড ফিল্ডে যাওয়ার চেষ্টা করুন আর যদি আপনি বেসরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান তখন আপনি চিন্তা করে দেখুন যে কোন ইন্ডাস্ট্রিতে আপনি আসলে ঢুকতে চাচ্ছেন এবং সেই টার্গেট অনুযায়ী সেরকম একটি সাবজেক্টে ভর্তি হন আশা করছি এই ভিডিওর পর থেকে সিএসসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং আইটির মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না নতুন যারা সিএসসি ফিল্ডে আসতে যাচ্ছেন যারা কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে যাচ্ছেন তাদেরকে অগ্রিম আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায়